এবার দরজ সিনেমার হিন্দি ডান্স গান মুহূর্তে ঝড় তুললো নেট দুনিয়ায়। শাকিব খানের এমন ডান্স দেখে অবাক সবাই। আজ মুক্তি পেয়ে গেল দরজ সিনেমার সব থেকে আকর্ষণীয় লুটলে তু আইটেম ডান্স গানটি, যেখানে শাকিব খানকে প্রথমবারের মতো তামিল নায়কদের মতো ডান্স করতে দেখা যায়। শাকিব খানের এমন ডান্স দেখে যেন শাকিব খানের সমালোচকরাও বলবে, এতদিনে শাকিব খানের মনের মতো ডান্স দেখলাম। গানটিতে শাকিব খানের সাথে প্রায় 200 আর্টিস্ট নিয়ে ডান্স করানো হয়েছে। গানের লোকেশন থেকে ড্রেস আপ সবকিছুই যেন ভক্তদের মুগ্ধ করেছে। অন্যদিকে গায়ক নাকাশ আজিজের কণ্ঠে এমন গান শুনেও মুগ্ধ হয়েছে ভক্তরা। এছাড়াও গানটি হিন্দিতে মুক্তি পায়। ভারতীয় আলোচনার শীর্ষে রয়েছে এটি। গানটিতে শাকিব খানের ডান্স দেখে একজন ভক্ত বলেন, জীবনেই প্রথম শাকিব খানের এত নিখুঁত ডান্স দেখলাম। আজ মনে হচ্ছে শাকিব খান আসলেই সব দিক থেকে সেরা। যারা বলতো শাকিব খান ডান্স পারে না, তাদের একবার এই গানটি দেখার দরকার বলে মনে করি। অন্যদিকে গানের বাংলা ভাষণটিও আজ মুক্তি পেতে চলছে। সো বিয়ার্স গান ও ডান্সটি আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে।